আজকে আমরা সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা 10 ঘন্টার অনশন করছে। আমরা দেখতে পেয়েছি যে ডিলিমিটেশনটা ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে, সেখানে বরাক ভ্যালির 15টা সিটকে 13টা করা হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ডিলিমিটেশনটা করেছে বিভিন্ন পঞ্চায়েত এবং ওয়ার্ডকে ছিটিয়ে দিয়ে, বাউন্ডারি বদলে দিয়ে এই ডিলিমিটেশনটা করা হয়েছে, আর এটার প্রতিবাদ আমরা করছি। শুধু আমি না, শুধু তৃণমূল কংগ্রেস না, জনসাধারণরাও, বিভিন্ন সংগঠনরা, আজকে বিভিন্ন দলরা আজকে বিদ্রোহ জানিয়েছে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী টেলিভিশনে বলছে যে বরাকে কোনো বিদ্রোহ নেই, কোনো আবেগ নেই। আমি আশা করছি যে আজকে এই অনশনটার পরে এই বার্তাটা সমস্ত স্টেটে এবং সমস্ত দেশে যাবে যে আমরা এই ডিলিমিটেশনের মাধ্যমে যে 15 থেকে সিট কমিয়ে 13টা আনা হয়েছে, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন গুয়াহাটিতে আসবে, আমরা লিখিতভাবে সেটা 11 তারিখের মধ্যে জানাবো। ওদের সামনে আমরা গিয়ে আমাদের কথাগুলি রাখব। আগামী দিনে কী হবে এটা দেখার মতো হবে। কিন্তু মুখ্যমন্ত্রী একরকম ঘোষণা করে দিয়েছে যে এই ডিলিমিটেশনটা মানতে হবে। আজকে ইসিআই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তো ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে বলছে 11 তারিখ পর্যন্ত লিখে দিন, আমরা আপনাদের বার্তাগুলি শুনব। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী ইসিআইকে টপকে দিয়ে ইসিআইয়ের উপরে কথা বলে বলছেন যে এই ডিলিমিটেশনটা মানতে হবে। সো আমি আশা করছি এই অনশনটা করে একটা ছোট্ট সফলতা চাই, যে আসাম রাজ্যতে এবং দেশে জন্য এই বার্তাটা যায় যে আমরা বরাক ভ্যালির সিট যে কমছে সেটা মানছি না, আমরা একটা সিগনেচার ক্যাম্পেনও করছি। এবং এটাও বলবো যে এই ডিলিমিটেশনটা যদি 2026-এ হতো, তবে সমস্ত রাজ্যের সিট বাড়ানো যেত। এখানে আবাদি বাড়ছে, এখানে ভোটার বাড়ছে, বোডোল্যান্ডেও বাড়ানো যেত এবং বরাক ভ্যালিতেও বাড়ানো যেত। কিন্তু 2026-এর আগে এই ডিলিমিটেশনটা করে আমি মনে করি যে আমরা সংবিধান পালন করতে গিয়ে এই সিটগুলা আমরা বাড়াতে পারছি না। 26-এর পরে করলে সংবিধান অনুযায়ী সমস্ত দেশে যখন ডিলিমিটেশন হতো, আসামে তখন হওয়া উচিত ছিল এবং লেটেস্ট সেন্সাসের ভিত্তিতে হওয়া উচিত ছিল। আমাদের দাবি লেটেস্ট সেন্সাসের ভিত্তিতে হোক, আমাদের দাবি 2026-এর পরে হোক, আর আমাদের দাবি যে মুখ্যমন্ত্রী আপনি বরাকের জনতার ব্যাপারে ভুল বার্তা এই দেশকে দিবেন না, কারণ আমরা এটা প্রতিবাদ করছি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।